মেকানিক্যাল সার্কুলেটর হাউজিং এর কালকে সূত্রটা জানা বলো তো সিল কার্বন কার্বন সিল লাগানো হচ্ছে আপনারা দেখেন আমাদের এই যে মেকানিক মুন্সি সাহেব এখানে সিনিয়র ওয়েল্ডার মিস্টার শামীম সাহেব এখানে আমাদের আরেকজন আছে পিটার মিল্লা তার এখানে হেল্পার গান্ধি হ্যাঁ গান্ধি এটা খোলা হয়েছে হ্যাঁ ভালো করে এটা ইয়া করেন পরিষ্কার হয় নাই তো এটা ইয়াত স্প্রিং তো দেওয়ার জন্য দিছে কি জন্য আপ ডাউন করার জন্য ফ্লেক্সিবিলিটি বাড়ার জন্য এতে ভিতরে অনেক ময়লা আছে এই দেখেন একদম ব্লক হয়ে আছে এগুলা একটা লাগানো হলো এটা হলো সিলিকন কার্বন সিলিকন কার্বাইড রিং তো হাবি একটা ভারী মুন্সি এই সাইড একটা লাগান নাই এটা এখানে আর একটা এই মাত্র লাগালাম এই দেখেন এই যে ভাঙে ফেলছে আবার এই যে ভাঙছে এটা তো হ্যাঁ ওই ভাঙছে আসলে এটা আনো ভাঙছে সাবধানে করেন রে ভাই এটা তো কার্বন এগুলা আস্তে চাপ হ্যাঁ এগুলা আস্তে চাপ লাগলেই যাবে ভাই সাবধানে এই পাশে একটা সিলিকন কার্বাইড এটা সার এটা লাগানো হয়েছে সাবধানে ইয়া করেন সব এসএস মেটাল কি বলেন সাংঘাতিক ইয়া জানি একটু টাচ লাগলে সে অনেক দামি মাল দামি এগুলা চায়না থেকে বানানো হয়েছে এই মেটালটা কার্বাইড কার্বাইড হ্যাঁ এটা সিলিকন কার্বাইড হ্যাঁ বলেন হ্যাঁ আমাদের আস্তে করে একটা জোট 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 নেন আগে কিন্তু এটা যেন আঘাত না লাগে আপনার একটা ওই মাঝে যেন ফাঁকা থাকে মুন্সি চেক করে আসেন ওটা যে ভাঙলো অল্প একটু ক্র্যাক ক্র্যাক করছে ক্র্যাক করে নাই এটা অরিজিনাল জায়গা এইটাই তো থাকবি এইটা মনে হয় এই যে কাঠ ভাড়া দিয়ে ধুন লাগাইছে এই সময় কাঠ কোনাকানি লাগবে এছাড়া কোনো আচ্ছা যাই হোক সাবধানে করেন এটা কোনো ম্যাটার না মানে অল্প একটু ইয়ে হয়েছে সাবধানে এখন এটা সাবধানে রাখেন এই তো ওইভাবে রাখেন হ্যাঁ এই সুন্দরভাবে এই বেডে রাখেন আস্তে দুজন ধরেন এই দুজন ধরেন মাঝে যেন না লাগে হ্যাঁ এগুলা পরিষ্কার করেন সুন্দর করে।